চলতে ফিরতে কত আজব মানুষের গল্প শুনতে হয় আমাদের, কত অদ্ভুত চরিত্র আর ঘটনাই শুনি আমরা। কারো কারো ঘটনা শুনে সিনেমার গল্প মনে হয়, কারোটা শুনলে আমরা হতভম্ব হয়ে যাই, নিশ্চুপ হয়ে পড়ি। আজকে আমাদের এই ভিডিও এমন এমন ওইরকম কিছু মানুষকে নিয়ে। সিংওয়ালা দাদিমা। 2010 সালে চীনের 101 বয়সী জ্যাং রুফাং তার পাড়া প্রতিবেশী আর সাংবাদিকদের মধ্যে সাড়া ফেলে দেন, যখন তারা আবিষ্কার করে যে জ্যাং এর কপালে একটা শিং গজাচ্ছে। এলাকার লোকজন কুসংস্কার বসে অনেক কিছু মনে করলেও ডাক্তাররা মনে করেন কোনো এক রোগের কারণেই এমন হচ্ছে। এক্সরে গার্ল নাতাশা ডেমিনিকা নামের রাশিয়ান এক মেয়ে দাবি করেন যে তার চোখ দিয়ে মানুষের শরীরের ভেতর পর্যন্ত দেখতে পারে, অনেকটা এক্সরের মতো। প্রথমে সবাই হেসে উড়িয়ে দিলেও যখন কিছু প্রমাণ দেওয়া শুরু করলো মেডিকেল ডায়াগনোসিসের ব্যাপারে, তখন সবার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। 40 বছর নির্ঘুম ভিয়েতনামের হাইনক। 1973 সালে তার একবার জ্বর হয়েছিল। জ্বর থেকে সুস্থ তো তিনি হয়েছিলেন, কিন্তু তারপর শুরু হয় তার এক অদ্ভুত রোগ। তিনি আর ঘুমাতে পারেন না, সেই রোগ সারেনি 40 বছরেরও বেশি সময় ধরে। তার এই ক্ষমতাকে অনেকে অলৌকিক ব্যাপার ভাবলেও চিকিৎসকরা একটি রোগ হিসাবে দেখে কারণ খোঁজার চেষ্টা করতেছেন। পুরুষের পেটে বাচ্চা। ভারতের নাগপুরে 36 বছর ভগত একদিন পেটে অদ্ভুত অনুভূতি হলে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তাররা তার পেট পরীক্ষা করে এক আজব ব্যাপার দেখলেন, তার পেটে আরেকটি অপরিণত মানুষ। আসলে সেটি ছিল তার যমজ ভাই, যা স্বাভাবিকভাবে জন্ম না নিয়ে ভাইয়ের পেটে ঢুকে পড়েছিল। সেই শিশুটি আর জন্ম নেয়নি। বিমানবন্দরে 2 দশক। টম হ্যাংসের বিখ্যাত মুভি দ্য টার্মিনালের কথা মনে আছে? সেই সিনেমা একটি সত্য ঘটনার উপর তৈরি, যার নায়ক একজন ইরানিয়ান রিফিউজি, নামে তার মেহরান করিমি নাসিরি। 1988 সালে তিনি ফ্রান্সের বিমানবন্দরে রাজনৈতিক কারণে আটকা পড়ে সেখানেই থাকা শুরু করেন 2006 সাল পর্যন্ত। উন্নত দেশের চাকচিক্য দেখে ফাঁদে পড়ে রিফিউজি হতে গিয়ে কি করুণ জীবন তার।